ওমানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 22,000 মানুষ এবং মৃত্যুবরণ করেছেন 100 জনের মতো। মধ্যপ্রাচ্যের দেশটিতে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা দেখা দিয়েছে। ওমানের সার্বিক অবস্থা জানাচ্ছেন সহকর্মী রেজওয়ান আহমেদ সুজন। সুজন, আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি। বাংলাদেশের ব্যবসায়ীদের সার্বিক পরিস্থিতি ওমানে এখন কেমন? আপনাকে ব্যবসা পরিস্থিতি জানানোর পূর্বে করোনা পরিস্থিতি জানানো জরুরি, যেহেতু আজকে নতুন 1,004 জন প্রবাসী আক্রান্ত হয়েছেন, যা ওমানে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আজ সর্বোচ্চ প্রবাসী আক্রান্ত হয়েছে। আজ একদিনে 1,404 জন করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে 1,004 জন প্রবাসী এবং 400 জন ওমানে নাগরিক রয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন 23,481 জন। করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছিল তেইশে ফেব্রুয়ারি, সেই সময় থেকে আজ পর্যন্ত ওমানে সর্বমোট আক্রান্ত হয়েছেন 23,481 জন। আজ নতুন করে সুস্থ হয়েছেন 923 জন। সর্বমোট সুস্থ হয়েছেন 8,454 জন এবং নতুনভাবে মারা গেছেন করোনা আক্রান্ত 6 জন এবং সর্বমোট মারা গেছেন এখন পর্যন্ত 160 জন। তো যে কথাটা বলতে চাচ্ছি, মানে করোনার পরিস্থিতি প্রবাসীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, যার অন্যতম কারণ হচ্ছে প্রবাসীদের মধ্যে সচেতনতা খুবই কম। সচেতনতার অভাবের কারণে প্রবাসীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। মানে গভর্নমেন্ট সরকার থেকে প্রশাসন থেকে প্রবাসীদের বারবার বলা হচ্ছে, আপনারা মাস্ক ব্যবহার করেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, কিন্তু ওমান প্রবাসীরা, বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশি আর পাকিস্তানি এই দুই দেশের নাগরিক খুব বেশি অসচেতন। মানে তাদের ভিতরে সচেতনতা নাই বলতেই চলে। মানে ওরা রাস্তাতে বের হচ্ছে, মার্কেটে বের হচ্ছে, মাস্ক ব্যবহার করতেছে না, মার্কেটে বের হচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রাখতেছে না, একসাথে 4 জন 5 জন 10 জন মিলে আলাপ আলোচনা করতেছে, সামাজিক দূরত্ব মোটেই বজায় রাখতেছে না। এর কারণেই সবচেয়ে বেশি প্রবাসী আক্রান্ত হচ্ছে। তো আমি ইরু বাংলা টেলিভিশনের মাধ্যমে প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ দয়া করে আপনারা সচেতন হন, ওমানের স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনি বাঁচুন, আপনার পরিবারকে বাঁচুন, আপনার সহপাঠীকে বাঁচান। দ্বিতীয় যে কথাটা, আপনার ব্যবসা ওমানের ব্যবসা যে পরিস্থিতি, ওমানের ব্যবসা পরিস্থিতি বলতে গেলে প্রায় তিন মাস লকডাউনে ছিল, আপনারা জানেন প্রায় 3 মাস লকডাউন ছিল। 3 মাস লকডাউন থাকার পর গত 10 জুন থেকে তৃতীয় দফে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান চালু হয়েছে এবং আজকে থেকে আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান চালু হয়েছে। তবে ব্যবসা প্রতিষ্ঠান চালু হলেও ব্যবসার পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত আগের মতন স্বাভাবিক আসে নাই, এবং স্বাভাবিক আসতে আমার মনে হচ্ছে অনেক দেরি হবে, অনেক দেরিতে স্বাভাবিক হবে। ব্যবসা বাণিজ্য তেমন পরিস্থিতি ভালো নাই, বিশেষ করে প্রবাসীরা যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করে, ওমানে যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করে তারা খুব বেশি কষ্টে আছে বলতে গেলে, মানে ওরা খুব বেশি কষ্টে আছে এখন। যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করে, ছোট ছোট ব্যবসা, যারা ছোট ব্যবসায়ী আছে, ওরা খুবই কষ্টতে আছে। আর একটা বিষয় আপনাকে জানাতে চাচ্ছি, ইউরোপ বাংলা টেলিভিশনের মাধ্যমে জানাতে চাচ্ছি যে ওমানের আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, বিভিন্ন দেশে বিশেষ কিছু ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ওমান থেকে এখন পর্যন্ত বিশেষ কোনো ফ্লাইটের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। বাংলাদেশ দূতাবাস থেকে কয়েকদিন আগে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ওরা বিজ্ঞপ্তি অনলাইনে একটা বিজ্ঞপ্তি ওরা দিয়েছে, বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ওরা জানাচ্ছে যে ওমান যে প্রবাসীরা, বৈধ যে প্রবাসীরা, নিয়মিত যে প্রবাসীরা আছেন, তাদের বলা হচ্ছে যে আপনারা ধৈর্য সহকারে বসবাস করেন, যদি ওমানের পরিস্থিতি, করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়, ওরা যদি বিমানবন্দর খুলে দেয়, তবে স্বাভাবিকভাবে বাণিজ্যিক যে ফ্লাইটগুলো চালু, সবসময় স্বাভাবিকভাবে যে বিমানগুলো চলাচল করে, স্বাভাবিকভাবে বিমান চলাচল করবে, কিন্তু আপাতত এই মুহূর্তে বিশেষ কোনো ফ্লাইটের ব্যবস্থা নেই। এদিকে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওমানে আগামী 6 জুলাই পর্যন্ত ওমানে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। তো আসলে আমি গত কয়েকদিন পূর্বে একটা অনুষ্ঠানে বলছিলাম ইউরো বাংলা টেলিভিশনে, আবার একটু বলতে চাচ্ছি যে ওমানে অবৈধ যে প্রবাসীরা আছে, অনিয়মিত যে প্রবাসীরা আছে, ওরা আসলে খুবই কষ্টে আছে এই মুহূর্তে। একদিকে ওরা কর্মহীন থাকার কারণে, একদিকে অবৈধ, সব দিক দিয়ে মিলে অত্যন্ত কষ্টে ওদের জীবন অতিবাহিত করতে হচ্ছে। তো বাংলাদেশ দূতাবাস থেকে কয়েকদিন আগে একটা অনলাইনে বিবৃতিতে ওরা বিবৃতি জানিয়েছে যে এই মুহূর্তে
মানে আউটপাসের কোনো সাধারণ কমা যেটা বলা হয় আউটপাস, সাধারণ কমার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তবে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে, বাংলাদেশ দূতাবাস থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি প্রবাসীদের জন্য একটা আউটপাসের ব্যবস্থা করা হয়। তো সর্বশেষ আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, ইউরো বাংলা টেলিভিশনের মাধ্যমে ওমান প্রবাসী, ওমান প্রবাসী সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা দয়া করে ওমানের স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘর থেকে বের হবেন মাস্ক ব্যবহার করুন, অযথা ঘর থেকে বের হবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন, আপনি বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, আপনার সহপাঠীকে বাঁচান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সুজন আপনাকে।